বিএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে ভার্চুয়াল ক্লাসে স্বাগতম। আমি রাশিদা জেসমিন, সহকারী অধ্যাপক প্রাণীবিজ্ঞান। আজকে আমরা পড়ব প্রাণীবিজ্ঞান চতুর্থ পত্রের শারীরতত্ত্বের সংবহন অংশ থেকে যে বিষয়গুলো আমাদের পাঠ্য, সেগুলি আমরা জেনেছি, গত দুই ক্লাসে পড়েছিও পড়েছি রক্তের উপাদান এবং কাজ, রক্ততঞ্চন, হৃৎপিণ্ডের গঠন, রক্ত সঞ্চালন, হৃদচক্র পর্যন্ত আমরা পড়েছি। আজকে আমাদের পড়ার যে বিষয় সেটি হচ্ছে শিরা ধমনী কৈশিক জালক এবং করোনারি ও পালমোনারি সংবহন। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমেই চলে যাব শিরা ধমনী এবং কৈশিক জালক সম্পর্কে জানব। শিরা ধমনী কৈশিক জালক তিনটি বিষয় আমরা একটি ভিডিও দেখব। ভিডিওতে আমরা জানব কোনটিকে শিরা, কোনটিকে ধমনী, কৈশিক জালক বলে এবং তাদের সম্পর্কে বিস্তারিত। আমরা একটি ভিডিও দেখি। মানব দেহে হৃৎপিণ্ড একটি পাম্প যন্ত্র বিশেষ, এটা আমরা আগেই বলেছি। এই হৃৎপিণ্ড থেকে কিছু কিছু বাহিকা উৎপত্তি লাভ করে, আবার কিছু কিছু বাহিকা হৃৎপিণ্ডে এসে সমাপ্তি লাভ করে। তো সেই বাহিকাগুলি হচ্ছে শিরা এবং ধমনী। আমরা এখানে দেখি চিত্রে হৃৎপিণ্ড পাম্প করছে। এখানে দুই ধরনের বাহিকা আছে, একটি লাল এবং একটি নীল। লাল যে বাহিকাগুলি, এগুলি সবসময় অক্সিজেন যুক্ত রক্ত সংবহন করে, এগুলির নাম হচ্ছে ধমনী। আর নীল যে বাহিকাগুলি আছে, এগুলি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, এগুলির নাম হচ্ছে শিরা। তো আমরা পরপর দেখব। এখন দেখো, শুধু লাল গুলিকে মার্ক করা আছে, এগুলি হচ্ছে ধমনী। এই ধমনীর উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ড থেকে। আমরা ভিডিওটাতে আরেকটু পেছনে যাই। নীল যে বাহিকা, এগুলি হচ্ছে শিরা, আর এখানে যে বাহিকা আমরা দেখতেছি সূক্ষ্ম সূক্ষ্ম জালকের মতো, এগুলি হচ্ছে কৈশিক জালক। শিরা ধমনী কৈশিক জালক দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত পরিচালিত হচ্ছে সমগ্র দেহে। এখন আমরা দেখব হৃৎপিণ্ডের যে গঠনটি আমরা গত ক্লাসে পড়েছি, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। এখানে ট্রাইকাস্পিড কপাটিকা, ট্রাইকাস্পিড কপাটিকা বাম পাশে, বাইকাস্পিড কপাটিকা, অ্যাওর্টিক ভালভ যেটি দিয়ে অ্যাওর্টাতে রক্ত প্রবেশ করে, পালমোনারি ভাল্ব যেটা দিয়ে পালমোনারি ধমনীতে রক্ত প্রবেশ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডের ডান, বাম, অলিন্দ, নিলয় সমগ্র অংশটি পাম্প করছে। এখানে দেখো লাল লাল রক্তকণিকাগুলি, রক্তগুলি হৃৎপিণ্ডের, এটাকে পালমোনারি শিরা। এই পালমোনারি শিরা দিয়ে হৃৎপিণ্ডের বাম পাশে, বাম অলিন্দে প্রবেশ করছে। বাম অলিন্দ থেকে বাইকাস্পিড কপাটিকা দিয়ে বাম নিলয়ে প্রবেশ করছে। বাম নিলয় থেকে এখানে দেখো অ্যাওর্টিক ভালভ, এটা খুলে যাবে, এই অ্যাওর্টিক ভালভ এর মধ্য দিয়ে প্রবেশ করছে রক্ত অ্যাওর্টাতে প্রবেশ করছে। এই রক্ত যে অ্যাওর্টাতে প্রবেশ করে
সমগ্র আর্টারিস হয়ে সমগ্র দেহকে অক্সিজেন যুক্ত রক্ত দিচ্ছে, এসে ক্যাপিলারিসে এটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এগুলি কি, এই লাল বাহিকাগুলি সব কিন্তু ধমনী। আবার দেখো ক্যাপিলারি থেকে এই ভেইন বা শিরাগুলি সৃষ্টি হয়ে কোথায় চলে আসছে, হৃৎপিণ্ডে। দেহের উপরের অংশ, নিচের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে হৃৎপিণ্ডের ডান পাশকে সরবরাহ করছে, ডান অলিন্দে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করছে, ডান অলিন্দ। এই ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করছে, এরপর ট্রাইকাস্পিড কপাটিকা খুলে যাবে, এখান দিয়ে রক্ত ডান নিলয়ে প্রবেশ করবে, ডান নিলয়ে প্রবেশ করছে, ডান নিলয়। এখান থেকে উপরের যে বাহিকাটি আছে পালমোনারি আর্টারি খুলে গেল, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে চলে আসলো, পালমোনারি আর্টারি ফুসফুসে, এই ফুসফুসে এসে অক্সিজেন সমৃদ্ধ হলো, অক্সিজেন সমৃদ্ধ হয়ে আবার এটা হৃৎপিণ্ডের বাম অলিন্দে ফিরে যাবে। এভাবে সমগ্র দেহে রক্ত পরিচালিত হয়। তো এখানে তিনটি বিষয় আসলো, শিরা, ধমনী এবং কৈশিক জালক। আমরা বলেছি ধমনী উৎপত্তি হয় হৃৎপিণ্ড থেকে, হৃৎপিণ্ড থেকে লাল যে বাহিকাগুলি আছে এগুলি কিন্তু ধমনী, আর্টারি হৃৎপিণ্ড থেকে, হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে যে অ্যাওর্টা বা মহাধমনী বের হয় সেটি দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত সমগ্র দেহে পরিচালিত হয়। তো তাহলে আমরা এখানে বলতেই পারি যে ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করে, আর সেই লাল বাহিকাগুলি, ধমনীগুলি আমরা দেখেছি ভিডিওতে কৈশিক জালকে এসে সমাপ্তি লাভ করে। তার মানে সমগ্র দেহের সূক্ষ্মাতি সূক্ষ্ম কোষগুলি যেখানে আছে সেদিকে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে, আবার এই কৈশিক জালক থেকে শিরার সৃষ্টি হয়। শিরা কোনগুলি, এই নীলগুলি, সেখানে আমরা ভিডিওতে দেখেছি যে কৈশিক জালক থেকে, কৈশিক জালক থেকেই শিরার সৃষ্টি হয়। এখানে দেখো নীল বাহিকাগুলি সব কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে হৃৎপিণ্ডে আসছে, হৃৎপিণ্ডের কোথায় আসে, ডান পাশে, ডান অলিন্দে, ডান অলিন্দে আসে। তো তাহলে আমরা বলতেই পারি যে শিরা সৃষ্টি হয় কৈশিক জালক থেকে এবং শিরা সমাপ্তি লাভ করে হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ডের ডান অলিন্দের উপরের দিকে যে বাহিকাটি আছে এটিকে আমরা বলি সুপিরিয়র ভেনা ক্যাভা বা অগ্র মহাশিরা, নিচের দিকে যে বাহিকাটি আছে এটিকে আমরা বলি ইনফিরিয়র ভেনা ক্যাভা বা পশ্চাৎ মহাশিরা বা নিম্ন মহাশিরা। এ দুটিই কিন্তু শিরা হৃৎপিণ্ডে এসে সমাপ্তি লাভ করবে, আর উৎপত্তি হলো কোথা থেকে, কৈশিক জালক থেকে। তাহলে আমরা বলতে পারি শিরা কৈশিক জালক থেকে উৎপত্তি লাভ করে হৃৎপিণ্ডে সমাপ্তি করে। আবার এদিকে এই যে বাহিকাটি ছিল এর নাম কি ছিল, ফুসফুসীয় শিরা, এটি কিন্তু ফুসফুস থেকে উৎপত্তি লাভ করে এসে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে হৃৎপিণ্ডে বাম অলিন্দে প্রবেশ করে, কিন্তু এই শিরাটি অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। অপর দিকে এটি ছিল কি, অ্যাওর্টা, এই অ্যাওর্টা অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে সমগ্র দেহে পরিচালিত করে, করে কৈশিক জালকে গিয়ে সমাপ্তি লাভ করে। তাহলে আমরা বলতে পারি অ্যাওর্টা বা ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করে কৈশিক জালকে সমাপ্তি লাভ করে। আরেকটি বিষয় আমরা দেখলাম, ধমনীগুলি সব সময় অক্সিজেন যুক্ত রক্ত বহন করে আর শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে।
কিন্তু পালমোনারি শিরা শিরা হওয়া সত্ত্বেও এটি অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। আর পালমোনারি ধমনী যেটি হৃৎপিণ্ডের পালমোনারি ধমনী হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে যে পালমোনারি ধমনীর উৎপত্তি লাভ করে, এটি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে ফুসফুসে যায় অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য। এই পালমোনারি ধমনী ধমনী হওয়া সত্ত্বেও এটি কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। তাহলে আমরা দেখলাম শিরা এবং ধমনীর মধ্যে পার্থক্যগুলি। এবারে কৈশিক জালক, কৈশিক জালকের বিষয়টি আমি বলেছি। প্রতিটি ধমনী কৈশিক জালককে গিয়ে সমাপ্তি লাভ করে, ধমনী সূক্ষ্ম সূক্ষ্ম বাহিকায় বিভক্ত হয়ে কৈশিক জালকে উৎপন্ন করে। ঠিক সেম ভাবেই এই কৈশিক জালকই সমগ্র সূক্ষ্ম সূক্ষ্ম অঙ্গ প্রত্যঙ্গে যখন রক্ত সরবরাহ করে, সেখানে সৃষ্টি হওয়া কার্বন ডাইঅক্সাইড নিয়ে আবার ফিরে আসে। ফিরে আসে যখন, তখন সেই বাহিকাটির নাম হচ্ছে শিরা। তাহলে শিরার উৎপত্তি কৈশিক জালক, ধমনীর উৎপত্তি হৃৎপিণ্ড, সমাপ্তি কৈশিক জালক। এবং এই ধমনীর প্রাচীরগুলো পুরু হয়, শিরার প্রাচীরগুলি পাতলা হয়। ধমনীর প্রাচীর পুরু হওয়াতে এর ভেতরের লুমেনটি হয় ছোট। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝলাম শিরা, ধমনী এবং কৈশিক জালক কি এবং এদের মধ্যে পার্থক্য। এর পরবর্তীতে আমরা চলে যাব পরের অংশ, সিস্টেমিক ও পালমোনারি সংবহন। এখানে দেখো, পালমোনারি অ্যান্ড সিস্টেমিক সার্কুলেশন, মানে সিস্টেমিক বা আমরা যদি পালমোনারি বলি আগে, পালমোনারি এবং সিস্টেমিক সংবহন। তো এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, লাল বাহিকা যারা অক্সিজেন যুক্ত রক্ত বহন করছে, নীল বাহিকা যারা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করছে। এবারে দেখো যে লেফট ভেন্ট্রিকল মানে হৃৎপিণ্ডের বাম বাম নিলয়, এখান থেকে এই অক্সিজেন যুক্ত রক্ত অ্যাওর্টার মাধ্যমে বের হয়ে শরীরের উপরের অংশে, মাথা, ঘাড় এবং আপার যে অংশগুলি, উপরের অংশগুলি, সেখানে রক্ত পরিচালিত করে। আর এখান থেকে এসে এরা নিচের দিকে রক্ত পরিচালিত করে। এরা কি অক্সিজেন যুক্ত রক্ত বহন করে শরীরের উপরের অংশে এবং শরীরের নিচের অংশে নিয়ে আসে, এবং এইখানে অক্সিজেন কলাকোষকে দিয়ে সেখানে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইড নিয়ে আবার ফিরে আসে নিচের অংশ থেকে ইনফিরিয়র ভেনা কেভা, উপরের অংশ থেকে সুপিরিয়র ভেনা কেভা, রক্ত নিয়ে আসে হৃৎপিণ্ডের ডান অলিন্দে। এই যে আমরা এতক্ষণ দেখলাম যে হৃৎপিণ্ডের বাম অংশ থেকে, স্টপ করি, হৃৎপিণ্ডের বাম অংশের নিলয় থেকে, বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত অ্যাওর্টার মাধ্যমে সমগ্র দেহে, উপরের অংশে এবং নিচের অংশে, সমগ্র দেহে রক্ত পরিচালিত করে, অক্সিজেন যুক্ত রক্ত পরিচালিত করে প্রত্যেকটা অংশ থেকে আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে হৃৎপিণ্ডের ডান অলিন্দে ফিরে আসে। এই সংবহনটুকু পর্যন্ত হচ্ছে সিস্টেমিক সংবহন। এবারে আমরা দেখি কার্বন ডাইঅক্সাইড যুক্ত অলিন্দ থেকে নিলয়ে চলে আসলো, ডান অলিন্দ থেকে ডান নিলয়, সেখান থেকে এসে দুইটা ভাগে ভাগ হয়ে ফুসফুসে চলে গেল, দুই পাশে ফুসফুস। এই ফুসফুসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড দিয়ে এখান থেকে আবার অক্সিজেন সমৃদ্ধ হয়ে এই যে দুই পাশ থেকে হৃৎপিণ্ডের বাম অলিন্দে ফিরে আসলো। এই সংবহনটুকু হচ্ছে পালমোনারি সংবহন। যেহেতু পালমনের সাথে সম্পৃক্ত, সেই জন্য পালমন কি ফুসফুস, ফুসফুসের সাথে সম্পৃক্ত এই সংবহনটুকুর নাম হচ্ছে পালমোনারি সংবহন।
হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে রক্ত ফুসফুস হয়ে অক্সিজেন সমৃদ্ধ হয়ে ফুসফুসে গেল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে, ফুসফুসে গিয়ে অক্সিজেন সমৃদ্ধ হলো, অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে আবার হৃৎপিণ্ডের বাম অলিন্দে ফিরে আসলো। এই সংবহনটুকু হচ্ছে পালমোনারি সংবহন। তাহলে দুটো বিষয় ক্লিয়ার, সিস্টেমিক এবং পালমোনারি সংবহন। সিস্টেমিক সংবহন আমি আবারও একটু বলছি, হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত অ্যাওর্টার মাধ্যমে বাহিত হয়ে দেহের উপরের অংশে এবং দেহের নিচের অংশে সমগ্র দেহে পরিচালিত হয়। কলাকোষে রক্ত দিয়ে সেখানে তৈরি হওয়া রক্ত দিচ্ছে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত, আর কলাকোষে বিভিন্ন বিপাকীয় কর্মকাণ্ডের ফলে সৃষ্টি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড নিয়ে আবার হৃৎপিণ্ডের ডান অলিন্দে ফিরে আসছে। কার মাধ্যমে? সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্দে ফিরে আসছে। তাহলে এইখান থেকে শুরু করে সমগ্র দেহে রক্ত দিয়ে হৃৎপিণ্ডের এই ডান অলিন্দে ফিরে আসাটুকু পর্যন্ত হচ্ছে সিস্টেমিক সংবহন। আবার পালমোনারি সংবহন কতটুকু? হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনির মাধ্যমে গিয়ে দুই পালমোনারি ধমনিটি আবার এখানে এসে দুটো ভাগ হয়ে গেছে দুই ফুসফুসে যাওয়ার জন্য। এখান থেকে দুই ফুসফুসে চলে যাচ্ছে পালমোনারি ধমনি ভাগ হয়ে, এই পালমোনারি ধমনি ফুসফুসে প্রবেশ করে কৈশিক জালকে বিভক্ত হয়ে যাচ্ছে, গিয়ে কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসকে দিচ্ছে। ফুসফুসের যেই প্রতিনিয়ত অক্সিজেন যুক্ত বাতাস আমরা নিচ্ছি, সেখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হচ্ছে। কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসের ওই অ্যালভিওলার থলিতে ব্যাপন প্রক্রিয়ায় চলে যাচ্ছে, আর সেখান থেকে অক্সিজেনটা ব্যাপন প্রক্রিয়ায় এই আবার রক্তের সাথে মিশে যাচ্ছে। সেই অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে এরা আবার দুই পাশের ফুসফুস থেকে চলে আসছে কোথায়? হৃৎপিণ্ডে বাম অলিন্দে। এই সংবহনটুকু হচ্ছে পালমোনারি সংবহন। তাহলে ক্লিয়ার তোমাদের কাছে সিস্টেমিক ও পালমোনারি সংবহন সম্পর্কে? আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছ। তো আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করব, আর সবাই আমরা সবার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি যেন আমরা সবাই ভালো থাকি, আল্লাহ পাক আমাদের সকলকে যেন সুস্থ রাখেন। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে আগামী ক্লাসে, কথা হবে ইনশাআল্লাহ।